আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবার বিস্তারিত বিচার বহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র‍্যাবের অসাধারণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাহিনীর ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি অন্যদিকে দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের যে কোনো বিষয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি গঠনমূলক পরামর্শ আসে অবশ্যই তা গ্রহণ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী জুলহাস কবিরের রিপোর্ট দুই দিনের ঢাকা সফরের শেষ দিন ব্যস্ত সময় পার করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন ডোনাল্ড লু এরপর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠকে অংশ নেন মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাব মানবাধিকার সমুন্নত রেখে আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে বলে মন্তব্য করেন লু আপনারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ্য করলে দেখবেন বিচার বহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি এটি একটি অসাধারণ কাজ এতে প্রমাণিত হয় মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে বৈঠকে বাণিজ্য বিনিয়োগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে আমরা গণতন্ত্র ও মানবাধিকারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কোনো বিষয়ে সমস্যা থাকলে আমরা আলোচনা করি পরামর্শ দিতে পারি আমরা মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাস করি বাংলাদেশের মতো অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি নির্বাচন বিষয়ে দুপক্ষের মধ্যেই গঠনমূলক ও অর্থবহ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী তারা বলেছে যে ইলেকশনে অনেক সময় অনেকে অভিযোগ করে তা আমরা বলেছি যে অভিযোগ তো তোমার দেশেও করে তোমার রিপাবলিকান পার্টি বলতেছে তাদের 77 লোক বলতেছে যে তোমাদের লাস্ট ইলেকশনটা বুয়া ইলেকশন হয়েছে তা আমাদের দেশে এরকম কিছু লোক আছে এসব বলে এগুলো তো কিছু লোক বলবেই বাট আমরা অ্যাজ এ গভর্নমেন্ট উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ক্রেডিবল ইলেকশন নির্বাচন নিয়ে ওরা কোনো সাজেশন দিয়েছে না কোনো সাজেশন দেয় নাই আমরা এটাও বলেছি যে কোনো দেশই পারফেক্ট না তোমার দেশও পারফেক্ট না মন্ত্রণালয় থেকে ডোনাল্ড লু যান রাজধানীর মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে স্বরাষ্ট্র আইন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর সাথে আলোচনা করেন সুশীল সমাজের প্রতিনিধিরাও লুয়ের সাথে দেখা করেন ওনারা যেটা স্পষ্ট করে বলেছেন যেটা সবসময় ওনারা বলেন নতুন কিছু না যে আমরা আসলে কোনো দলের পক্ষ নিয়ে কখনো কোনো কথা বলতে পারি না আমরা একটা প্রসেস নিয়ে কথা বলি জনগণের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলি এর বাইরে নির্বাচন নিয়ে আর কোনো কথা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল প্রক্রিয়া তবে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে তিনি কিছু জানতে চেয়েছেন 10ই ডিসেম্বর যে আমরা পিসফুলি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে এই জন্য তারা খুশি তারা বলেছেন যে সবারই রাজনীতি করবার অধিকার আছে আমরা বলি আমরা সেটা মানি সেই জন্যই তারা পিসফুলি ডেমনস্ট্রেশন করছেন মানে তারা অবস্থান নিচ্ছেন সেগুলোতে আমাদের কোনো বাধা নেই আমরা শুধু তারা যদি পাবলিক মানে প্রপার্টি নষ্ট করে ফায়ার ওপেন করে কিংবা রাস্তাঘাট বন্ধ করে তখন আমরা তাদেরকে নিষেধ করি আদারওয়াইজ দে আর ফ্রি এর আগে দিনের শুরুতে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফরমনের সাথে বৈঠক করেন সংক্ষিপ্ত সফর শেষে রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী এই পররাষ্ট্রমন্ত্রীর জুলহাস কবির আরটিভি ঢাকা রিজার্ভের উপর বাড়তি চাপ সামাল দিতে ব্যাংকারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদের সাথে সাক্ষাতে আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক চাপ কিংবা মনুষ্যসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সব ধরনের বাধা মোকাবেলা করে গেল 14 বছরে বদলে গেছে বাংলাদেশ দেশে একজন মানুষও ভূমিহীন ও ঠিকানাবিহীন থাকবে না বলেও জানান তিনি রিপোর্ট যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সাধারণ মানুষকে সহায়তা দিতে সরকারের পাশে দাঁড়ায় ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
তারই ধারাবাহিকতায় এবার দুস্থদের ঘর করে দেওয়ার জন্য 113 কোটি 25 লাখ টাকার অনুদান দিল সংগঠনটি। চেক গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্যে ব্যাংক মালিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আহ্বান জানান সংকটময় সময়ে আগামীতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার। আপনাদের প্রদত্ত এই অনুদান যথাযথভাবে মানুষের কাজে লাগে, অনেক মানুষের কাজে লাগে। হয়তো আপনারা এটা চিন্তাও করতে পারবেন না যে কত মানুষকে কতভাবে আমরা সাহায্য করি। তবে আমি অনুরোধ করব যে এখনও থেমে যায়নি এই ঝড়ঝাপটাটা, ইউক্রেনের যুদ্ধের আর স্যাংশন, পাল্টা স্যাংশন, যার জন্য আমাদের রিজার্ভের উপরও চাপ পড়ছে, সেই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটে আমদানি ব্যয় বাড়লেও মানুষের জীবনকে সহজ করতে বাড়তি খরচ করতে প্রস্তুত সরকার। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, এটাই আমাদের লক্ষ্য। বাধা তো আছে, বাধা তো থাকবে। আমাদের তো একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, আর কিছু আন্তর্জাতিক ভাবে তো বারবার বাধা আসে। গত 14 বছরের মধ্যে বাংলাদেশটা তো বদলে গেছে। আজকে যেমন সমস্ত জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গেছে, যত দাম দিয়েই হোক আমরা কিন্তু খাদ্যশস্য কিনে আনছি, আমাদের সব রকম ব্যবস্থা আমরা মানুষের জন্য করে যাচ্ছি। করোনাকালে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার কারণে চলমান অর্থনীতি গতিশীল আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশের কিন্তু অর্থনীতিটা এখন আমরা গতিশীল রাখতে পেরেছি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরেক দফা রেপো সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থপ্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে এ সুদহার 0.25% বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 6%। একই সঙ্গে আমানতের সুদহারের সীমা প্রত্যাহার আর ব্যাংকগুলো ঋণের সুদহার সর্বোচ্চ 12% নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে মুদ্রানীতি ঘোষণাকালে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। এ সময় জানানো হয় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। চলতি 2022-23 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন বাংলাদেশ ব্যাংকের। এতে জানানো হয় অর্থ বছর শেষে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 7.5%-এর উপরে, আর একই নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের নেয়া সুদের হার 5.25% থেকে বাড়িয়ে 6% নির্ধারণ করা হয়েছে। অফশোর ব্যাংকিংকে এবং ডোমেস্টিক ইউনিটের সাথে ফরেন কারেন্সির তারা বোরিং এর ব্যাপারটাকে রিল্যাক্স করা হয়েছে। এসএমই লোন যাতে সহজে পায় সেগুলোকে সহজ করা হয়েছে। ঘোষিত মুদ্রানীতিতে 0.3% বাড়িয়ে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 18.5%। এর মধ্যে সরকারি খাতে ঋণের প্রবাহ ধরা হয়েছে 37.7%, আর বেসরকারি খাতে 14.1%। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের কথা যদি বলি, সেই এসপেক্টে যেটা বলা যায় সেটা হচ্ছে যে 12.8% যে গ্রোথটা হয়েছে, যেটা গত মাসে ছিল প্রায় 14%-এর মতো, এটা একটু সফট হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ব্যাংকের উপর নজরদারি বাড়ানো হয়েছে। গুজবে অতিরিক্ত টাকা উত্তোলনের কারণে ঋণ সহায়তা দেওয়া হয়েছে ব্যাংকটিকে। আমাদের বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত দক্ষ দুজন কর্মকর্তাকে সেখানে অবজারভার হিসেবে বসিয়েছি। সেখানে অনেকগুলো আমরা কারেক্টিভ মেজার্স দিয়েছি এবং অনেকগুলো কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন তাদের উপর ইম্পোজ করেছি। হুন্ডি ও আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর। বেশ কিছু প্রোডাক্টের ওভার ইনভয়েসিং হচ্ছে, আবার বেশ কিছু প্রোডাক্টের আন্ডার ইনভয়েসিংও হচ্ছে। আমরা দেখলাম যে সমস্ত প্রোডাক্টের আপনার ট্যাক্স কম সেগুলো ওভার ইনভয়েসিং হচ্ছে, কেউ খোঁজ খবর রাখে না, কিন্তু দেশের টাকা বের হয়ে যাচ্ছে। আর আমি জানি না সেই টাকা বাড়ি কেনার কাজে ব্যবহার হয়েছে কিনা, সেই তথ্য আমার কাছে নাই। তিনি বলেন, কোভিডের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারের পথে বাংলাদেশ। আমরা বেশ কিছু সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশের অর্থনীতিকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, দেশের মানুষের স্বার্থে শেখ হাসিনাকে দরকার। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রংপুরের মঙ্গাকে শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছে। এ সময় বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, মন্দা কবরী, সেই মন্দা এখন আছে, এই মন্দা শেখ হাসিনার যে পলিসি, এই মন্দা দূর করার জন্য মন্দা এখন জাদুঘরে চলে।
আওয়ামী লীগ কচু পাতার উপর ঘুরে শিশির বিন্দু ন যে টোকা দিলেই পড়ে যায়। দুর্নীতি করতে, দরিদ্রকে আরও দরিদ্র বানাতে বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় এ কথা বলেন তিনি। সরকারের ভুল সিদ্ধান্তের মাশুল জনগণকে দিতে হচ্ছে এবং বিদ্যুৎ সহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। তাহলে যে এই যে দরিদ্রকে আরো দরিদ্র করার যে পলিসি সরকার নিয়েছে এবং এই বিদ্যুতের দাম বাড়ানোর ফলে তাদের ভুল পলিসি, তাদের এই মানে এজেন্ডা হচ্ছিল যে দুর্নীতি করা, চুরি করা, এইসবের মাশুল আজকে আমরা দেশের সাধারণ নাগরিকদের দিতে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে চিকিৎসকের পরামর্শে হাসপাতাল ভর্তি হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাহরুল কবির খান। তিনি জানান, কারাগারে থাকতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব। দুপুরে একই হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। গেল সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ানী নেতার অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। গত 10 ডিসেম্বর বিএনপির ঢাকায় বিভাগীয় সমাবেশের 3 দিন আগে ভোর রাতে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এক মাস কারাবন্দী থাকার পর গত 9 জানুয়ারি জামিনে মুক্ত হন ফখরুল। দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও আশেপাশের রাস্তায় জড়ো হওয়া লাখো মুসল্লি মোনাজাতে অংশ নেন। তারা দেশ, জনগণ ও নিকটজনের কল্যাণ কামনা করে দোয়া করেন। কোভিডের বিধিনিষেধ না থাকায় এবার দেশি বিদেশি রেকর্ড সংখ্যক মুসল্লি মোনাজাতে অংশ নেন। সুমন তানভীরের রিপোর্ট। প্রকৃতির ঘোলাটে ভাব তখনও কাটেনি। মাঘের কুয়াশামাখা সকালের কনকনে শীত উপেক্ষা করে মানুষের এ যাত্রা টঙ্গীর তুরাগ তীরের দিকে, দলে দলে, জিকিরে জিকিরে। যাত্রাপথের এ সারথীরা কেউ এসেছেন রাজধানীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে, অনেকেই আবার দূর দূরান্তে। স্রষ্টার নৈকট্য আর সন্তুষ্টি লাভের আশায় মাঝরাতেই ঘর ছেড়েছেন তারা। বেলা যত বাড়ে তত স্পষ্ট হতে থাকে 5-7 কিলোমিটার ধরে হেঁটে চলা মানুষের এ ভিড়। আমি 1987 সাল থেকে আজ পর্যন্ত ইজতেমা বাদ দি নাই, পূর্ব পাড্ডা থেকে হেঁটে আসছি, হজরের নামাজ পড়ে হেঁটা শুরু করছি। তো যাবত করোনার কারণে আমরা যেতে পারি নাই, কা অত্যন্ত আনন্দ সহিত ভাবে যাচ্ছি, ফজরের নামাজ পড়ে রওনা দিছি। সকাল 9:55 শুরু হয় আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের সঙ্গে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। 8 ঘন্টার বেশি সময় ধরে চলা এ মোনাজাতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গণভবন থেকে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, রাস্তাঘাট থেকেও মোনাজাতে সামিল হন হাজারো মানুষ। যত জুলুম, অনাচার, অবিচার, শোষণ, নির্যাতন এসব নিবাদ যাক, এই দোয়া করব। আইসি গুনা লইয়া যাই মনিস ভাবে আল্লাহ যদি কবুল করে নেন। নিজের ভাবে ভর্তি চাইছি আল্লাহর কাছে, আইসি কিছু মাফ না আল্লাহ, যদি আল্লাহ মাফ করে দেব। পাওয়ার কিছু নেই, আল্লাহ যদি আমার দেয় আল্লাহ। আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা আগাইয়া পড়বো, ইনশাআল্লাহ আমরা ইজতেমা জড়িত থাকবো। ইজতেমা শেষে মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। 20 জানুয়ারি আবারও মুসল্লিদের পদচারণায় সরগরম হবে টঙ্গীর তুরাগ তীর। শুরু হবে 56তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমা ময়দান থেকে সুমন তানভীর, আরটিভি। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপরই মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা বাড়ি ফেরার সময় পরিবহন সংকটে পড়েন ভোগান্তিতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী আবদুল্লাপুর সহ সব সড়কে নামে মুসল্লিদের ঢল। 2-1টি পিকআপ ও মোটরসাইকেল ছাড়া বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন নিহানন্দী।
করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা। ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসেন তুরাগ তীরের ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। টঙ্গী রোডে শনিবার রাত থেকে পরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়েই পায়ে হেঁটে রওনা করেন এসব মানুষ। পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া লাগলেও সাধারণ মানুষের চোখে ছিল না কোনো ধরনের আক্ষেপ। কারণ আমরা হেঁটে যাচ্ছি আর কি, ইজতেমা যাওয়া রওনা দিচ্ছি, এখন রাস্তা কোনো গাড়ি নেই, না কষ্ট কষ্ট মনে করছি না, কষ্ট মনে হলেও আর কি লোক সমাগম দেখে আর কি ঈদের মতো উৎফুল্ল আনন্দ উপভোগ করছি আর কি। সকাল 10:30 মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার পায়ে হেঁটে বাড়ির পথ ধরেন ইজতেমায় আসা বিভিন্ন এলাকার মানুষ। মাথায় ব্যাগ নিয়ে জিকির করতে করতে পথ আগাতে থাকেন এসব মুসল্লিরা। পথে দুই একটা গাড়ি থাকলেও আদায় করা হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া, তাই বাধ্য হয়েই হেঁটে যেতে বাধ্য হন বেশিরভাগ মানুষ। আমি মালিবাগ যাব, তো উনি বলছে যাত্রা বাড়ি গিয়ে 150 টাকা দেওয়া লাগবে। এনতে ইসে সাইদাবাদ পর্যন্ত চাইলো মোটরসাইকেলে 900 টাকা আছে, 20 টাকা ভাড়া হলেই 50 টাকা যাচ্ছে, 60 টাকা যাচ্ছে। রেল স্টেশনেও ছিল ইজতেমা থেকে ঘরে ফিরতে মানুষের উপচে পড়া ভিড়। সিট না থাকায় অনেকে ট্রেনের ছাদে করেই ফিরতে শুরু করেন। চতুর্দিক দিয়ে মানুষ যাবে পড়তেছে, মানে যাওয়ার মতো পরিস্থিতি খুবই ভয়াবহ হইতেছে। মানুষ দুনিয়ার জন্য কত কষ্ট স্বীকার করে, এটা আখেরাতের জন্য, আমরা দুনিয়ার জন্য কত কিছু করি না, এটা সবাই খুশি মনে মেনে নিতে আছে ইনশাল্লাহ। টঙ্গীতে গেছি, তাও উঠতে পারি না, ভাবলাম যে বিমানবন্দর আসি, তো বিমানবন্দর এসে টিকেটের জন্য গেলাম, বললে যে টিকিট হবে না, আমরা গাড়িতে টিকিট পাবো। পরিবহনের ভোগান্তি থাকলেও বিশ্ব ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা নিরাপদে ঘরে ফিরবেন এমন প্রত্যাশায় ছিল সবার মুখে। রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন বন্ধ থাকলেও ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন ইজতেমা প্রাঙ্গণে। তাদের আশা, যে কোনো মূল্যে আল্লাহকে খুশি করতে চান তারা। ইজতেমা প্রাঙ্গণ থেকে সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দুবাইয়ে 459 বাংলাদেশের হাজার প্রপার্টির বিষয়ে দুদক এনবিআর সহ 4 সংস্থাকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিসির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে দুদক ছাড়াও পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি, বিএফআইইউ ও রাজস্ব বোর্ডকে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট সুবীর নদী দাস ও রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। গেল 11 জানুয়ারি দুবাইয়ে 459 বাংলাদেশ হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়। সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে শীতে উত্তরাঞ্চলে দুর্ভোগে আছেন মানুষ। ঠান্ডা বাতাসে পঞ্চগড়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু ও বয়স্ক রোগীরা ভিড় করছেন হাসপাতালে। কুড়িগ্রামে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সময় মতো কাজে যেতে না পেরে বিপাকে আছেন। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। চুয়াডাঙ্গায় তীব্র ঠান্ডায় দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতে নষ্ট হচ্ছে মাঠের ফসল, ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের বীজতলা। ঘন কুয়াশায় 9 ঘন্টা বন্ধ থাকার পর সকালে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল শুরু হয়েছে আরিজা কাজিরহাট নৌপথেও। একদিন বিরতি শেষে কাল আবারও শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাসিরের ঢাকা ডমিনেটর্স মুখোমুখি হবে মাশরাফি সিলেট স্ট্রাইকার্সের। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। 3 ম্যাচে 1 জয় 2 হার নিয়ে তালিকার 5-এ আছে ঢাকা, আর 4 ম্যাচে পূর্ণ 8 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল সিলেট। দারুণ ছন্দে থাকা মাশরাফির দলকে হারাতে হলে নিজেদের শতভাগ দিতে হবে তাসকিন সমুদের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা 6:30 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সংবাদ শেষ করব ঢাকায় পাহাড়ি খেলার খবর দিয়ে। পাহাড় ও সমতলের মধ্যে মেলবন্ধনের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো 4 দিনের পার্বত্য মেলা। পাহাড়ি এলাকার মানুষের জীবন, কৃষ্টি ও সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, ইতিহাস, ঐতিহ্যগুলো সমতলের মানুষের মাঝে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আদিবাসীদের ঐতিহ্যের মেলা দারুণ উপভোগ করেছে ঢাকাবাসী। পাহাড়ি গান আর নৃত্য মন কেড়েছে সবার। মেলায় ঘুরে এসে রিপোর্ট করছেন শেখ ফরিদ।
অবকাশ যাপনে রাজধানীর মানুষরা বেছে নেয় সাগর পাহাড়। সময় ও সুযোগের অভাবে সে ইচ্ছে পূরণে অপেক্ষায় থাকতে হয় বহু সময়। যদি পাহাড়ের সব উপকরণ রাজধানীতে চলে আসে তবে কেমন হয়? ঢাকার শিল্পকলা একাডেমি মাঠে বসেছে এমন এক মেলা, সেখানে মিলছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের বিভিন্ন উপজাতিদের নিজস্ব পণ্যের সমাহার। পাহাড়িদের নিজের হাতে বোনা কাপড়, চাদর, মাফলার সহ রয়েছে বিভিন্ন অলংকার এবং সাজসজ্জার উপকরণ। এছাড়া পাহাড়ি ফলমূলের মাঝে রয়েছে আখ, আনারস, পেঁপে, কলা, জাম্বুরা, ঠান্ডা আলু, কমলা, চড়া, কচু সহ জুম চাষের বিভিন্ন ফল ও ফসল। এ যেন ঢাকার বুকে এক টুকরো পার্বত্য চট্টগ্রাম। ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী প্রচার ও বিপণনের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা লক্ষ্য বলে জানান পার্বত্য অঞ্চলের দোকানিরা। যারা পাহাড়িদের কৃষ্টি কালচার জানে না তাদের মাঝে পাহাড়ি ঐতিহ্যকে তুলে ধরতেই এই মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এখানকার লোকেরা হয়তো আমাদের এই ড্রেস সম্পর্কে জানে না, পড়ে না, কিন্তু আমরা যখন এই পার্বত্য মেলায় যখন আমরা এগুলো মেলাতে নিয়ে আসছি তখন দেখতেছি ব্যাপক সাড়া পাচ্ছি। ওরা পাহাড়ি পণ্য সাথে হচ্ছে আপনাদের সমতল লোকদের পরিচয় করিয়ে দেওয়া, মানুষের সারা আসলে ভালোই চলছে। আর আমরা নিয়ে আসছি হচ্ছে শাকসবজি, পাহাড়ি শাকসবজি আর ফলমূল। পাহাড়িদের নিজস্ব পোশাক, গহনা, ঐতিহ্য ও সংস্কৃতি একটু আলাদা প্রকৃতির বলে জানান দেখতে আসা দর্শনার্থীরা। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য হচ্ছে এখানে আমাদের ট্রেডিশনাল ড্রেস পরা। আমরা যদি এখানে এসে না পড়ি তাহলে পৃথিবীর মানুষ বা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ কিভাবে জানবে যে আমাদের মধ্যে ক্রাফট, তারপর হচ্ছে মনে, তারপর হচ্ছে এই যে চিকেন আছে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কাপড়া এলাকার মাছ আছে, এগুলো মোটামুটি আর কি ওইখান থেকে নিয়ে আসছে। এটা একটা মানে আমাদের আর কি মানে দেখানোর জন্য বা হচ্ছে ওদেরকে সারটা টেস্ট করানোর জন্য মানে ওইখান থেকে নিয়ে আসছে। আমাদের সংস্কৃতিকে প্রচার করতে চাইছি যে আমাদের একটা নিজস্ব পোশাক আছে, তারপর নিজস্ব হচ্ছে গহনা আছে, এগুলো তুলে ধরতে চাই। পার্বত্য অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও তাদের প্রচলিত জীবনযাপন ধরে রাখা না গেলে পাহাড়ের ঐতিহ্য হারিয়ে যাবে বলে মনে করেন সরকারের এই মন্ত্রী। পার্বত্য অঞ্চলের নিজস্ব সংস্কৃতিকে অবশ্যই ধরে রাখতে হবে, এমনকি তাদের ভাষা, তাদের প্রচলিত প্রথাগত জীবনযাপন, তাদের জীবন বৈশিষ্ট্য, এগুলিকে ধরে রাখা না গেলে আমরা যে মিশ্রিত সৌন্দর্যের একটি সমন্বিত বাংলাদেশ, এটা একসময় থাকবে না। পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ মেলায় আসা সবাই। শেখ ফরিদ, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24144 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।